মৃত্যুর পর রক্তের সম্পর্ক ছাড়া খুব অল্প পরিমাণ লোক তোমাকে মনে রাখবে, আর একসময় সবাই তোমাকে ভুলে যাবে, এটাই বাস্তব। জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয়, তোমার জন্য কতজন সুখী হয়েছে সেটাই বড় কথা। জীবনে একবার হলেও তোমার সাথে এমন কারো দেখা হবে যার সাথে কাটানো সময় স্মৃতিগুলো তুমি কখনোই ভুলে যেতে পারবে না। ব্যর্থ হলেও ভেঙে পড়ো না, আবার চেষ্টা করো, কারণ মানুষের সবসময় একইভাবে জীবন যায় না। তুমি যাকে হারানোর ভয় পাবে সেই একদিন তোমাকে হারানোর সাহস দেখিয়ে দেবে। একদিন সব মায়া কাটিয়ে অনেক দূরে চলে যাব, আর কারোর বিরক্তির কারণ হব না আমি। মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখার শব্দ হল থাক লাগবে না। জীবনের সবচেয়ে বড় ভুলটা তো সেদিনই করেছিলাম যেদিন ভালো থাকার দায়িত্বটা অন্যের হাতে তুলে দিয়েছিলাম। অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেকে মেরে ফেলে। কখনো কখনো সবাইকে খুশি করতে গিয়ে প্রিয় কাউকে হারাতে হয়, যে আপন সে কখনো হারায় না, হারায় সে যে কখনো আপন ছিল না। 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, বাড়ি বলতে তখন শুধুই বিছানা। 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই, ব্যাংকের ম্যানেজার কিংবা পিয়ন দুজনেরই একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। 50-এর পর সৌন্দর্যের দাম থাকে না, যতই সাজসজ্জা করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। যে তোমাকে ভালোবাসা দিতে জানে না তাকে ভালোবাসার পাঠ পড়েও না, এতে নিজেরই ক্ষতি হয়।